বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবারও ক্লাস নিয়ে চলে এসেছি। তো আমরা এখানে এই টপিকে সাধারণ জ্ঞান সম্পর্কে আলোচনা করি এই ক্লাসটায়। তো তোমরা সকলেই জানো যে সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমাদের কিন্তু কর্মী এবং সহায়িকা পরীক্ষায় 20 মার্ক্স কিন্তু এইটা টপিকটা থেকে, সাধারণ জ্ঞান টপিকটা থেকে আসে। তো দেখতে পাচ্ছ আমাদের আজকে 10 নম্বর ক্লাস। এর আগে আমরা 9খানা ক্লাস করে নিয়েছি, 25টা করে কোশ্চেন, মানে আমাদের 225টা কোশ্চেন কিন্তু ইতিমধ্যে আমরা কমপ্লিট করে নিয়েছি। যারা প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখোনি বা ক্লাসগুলো দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো। এছাড়া তোমাদের রিসেন্ট যে জেলার পরীক্ষাগুলো হয়েছে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো যেগুলো পড়েছে তোমাদের পরীক্ষায়, যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো সব ডিসকাস করে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক পেয়ে যাবে, চাইলে তোমরা সেই কোশ্চেনগুলো দেখে দেখতে পারো, যাতে তোমাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে। তো চলো আমরা সাধারণ জ্ঞানের আজকে 10 নম্বর ক্লাসে আরও 25খানা কোশ্চেন নিয়ে চলে এসেছি, এক এক করে সেগুলো ডিসকাস করে দেবো। চলো তো চলে এসেছি আমরা একদম প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন আজকে আমাদের 10 নম্বর ক্লাসে দেখো কী আছে, যে নিচের কোনটি পরভোজী উদ্ভিদ, বিজ্ঞান থেকে কোশ্চেন। তোমাদের অপশান হচ্ছে শৈবাল, ছত্রাক, ক্যাকটাস নাকি তৃণ। তো অ্যান্সার কী হয়ে যাবে, পরভোজী উদ্ভিদ হচ্ছে ছত্রাক, হয়ে যাবে একটা পরভোজী উদ্ভিদ, অপশান বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 2 নম্বর, দেখো মৌমাছি কার ছদ্মনাম, মৌমাছি এটা কার ছদ্মনাম। তোমাদের অপশান হচ্ছে বিমল ঘোষ, সুবোধ ঘোষ, অখিল নিয়োগী নাকি মনীষ ঘটক। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, বিমল ঘোষ হচ্ছে তার ছদ্মনাম হচ্ছে মৌমাছি। এবার আমরা একটু এক্সট্রা ডিটেলস আরও একটু জেনে নেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। দেখো সুবোধ ঘোষ, সুবোধ ঘোষ এর ছদ্মনাম হচ্ছে কালপুরুষ বা সুপান্থ। অখিল নিয়োগী, দেখো অনেক সময় পরীক্ষায় আসে, এর ছদ্মনাম হচ্ছে স্বপন বুড়ো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী, মনে রাখবে। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। কালীপ্রসন্ন সিংহ হুতুম বেচা। রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। রবীন্দ্রনাথ ঠাকুরের তো সকলে জানো বা অনেকে জানো না, ভানুসিংহ আন্নাকালী পাকরাসি, দুটো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এর সাথে মনে রাখবে যে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল, প্যারিচাঁদ মিত্র হচ্ছে টেকচাঁদ ঠাকুর, এবং বিনয় ঘোষের হচ্ছে কাল প্যাঁচা। আমি আরেকবার বলে দিই তোমাদের, রিভাইজ হয়ে যাবে। সুবোধ ঘোষ ছদ্মনাম হচ্ছে কালপুরুষ সুপান্ত, অখিল নিয়োগী হচ্ছে স্বপন বুড়ো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে অনিলা দেবী, কাজী নজরুল ইসলামের হচ্ছে ধূমকেতু, কালীপ্রসন্ন সিংহর হচ্ছে হুতুম প্যাঁচা, রাজশেখর বসুর হচ্ছে পরশুরাম, রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো ছদ্মনাম, একটা হচ্ছে ভানুসিংহ আর একটা হচ্ছে আন্নাকালী পাকরাসি হলো। এর সাথে মনে রাখবে যে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল, প্যারিচাঁদ মিত্র ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, এবং বিনয় ঘোষ যার ছদ্মনাম হচ্ছে কালপ্যাঁচা, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ছদ্মনাম। আমরা এখানে অনেকগুলো রিভাইজ করে নিলাম, যেগুলো প্রত্যেকটা ছদ্মনাম তো প্রচুর আছে, যেগুলো ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বারবার এসছে পরীক্ষায়, সেগুলো সম্পর্কে আমি বলে দিলাম। চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কী আছে। পরবর্তী কোশ্চেন 3 নম্বর, মেবারে রাজ্য কে প্রতিষ্ঠা করেন। অপশান হচ্ছে রাজা রতন সিং, রানা প্রতাপ সিংহ, রাজা হামির, রাজা সংগ্রাম সিংহ। সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে রানা প্রতাপ সিংহ, অপশান বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, দেখো সংবিধানের কততম ধারায় নির্বাচিত নির্বাচন কমিশনের কথা উল্লেখ করা হয়েছে। 236 নম্বর ধারায়, 296 নম্বর ধারায়, 324 নম্বর ধারায় নাকি 330 নম্বর ধারায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনের কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তী কোশ্চেন আমাদের 5 নম্বর, যোগ্যতমের উদ্বর্তন এর প্রবক্তা কে, ডারউইন, ল্যামার্ক, মুলার নাকি ভাইসম্যান। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ডারউইন, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, বেসবল কোন দেশের জাতীয় খেলা, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স নাকি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের 7 নম্বর কী আছে, রুবল কোন কোন দেশের মুদ্রা, রুবেল বা রুবল কোন দেশের মুদ্রা, মালদ্বীপ, রাশিয়া, লিবিয়া নাকি শ্রীলঙ্কা। সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি,
তারাপুর, ট্রম্বে, কলাপক্কম নাকি নারোরা? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তারাপুর। পরবর্তী প্রশ্ন, নিউট্রন কণার নামকরণ কে করেন? রাদারফোর্ড, স্যাডউইক, বেকার নাকি বোথে? সঠিক উত্তর কে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে স্যাডউইক। নিউটন কণার নামকরণ করেছিলেন স্যাডউইক। দেখো এখানে আমরা একটু এক্সট্রা ডিটেলস পড়ে নেব যে ইলেকট্রন কণার নামকরণ করেন কে? বিজ্ঞানী জি জন স্টোন স্টোনি। মনে রাখবে যে ইলেকট্রন কণার নামকরণ করেছিলেন কে? বিজ্ঞানী জি জন স্টোন স্টোনি। প্রোটন কণার নামকরণ করেন কে? আর্নেস্ট রাদারফোর্ড। মনে রাখবে 1932 সালের ফেব্রুয়ারিতে চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছিলেন। তাহলে সালটাও মনে রাখবে 1932। 1897 সালে জে জে থমসন দেখো ইলেকট্রন আবিষ্কার করেন। অনেক সময় কোশ্চেন আসে ইলেকট্রন কে আবিষ্কার করেন, তখন অ্যান্সার হয়ে যাবে জে জে থমসন। এবং এর সাথে মনে রাখবে যে আর্নেস্ট রাদারফোর্ড 1920 সালে প্রোটন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তো সবগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় ভালো করে প্রিপারেশান করতে চাইলে সব পড়ে কিন্তু যেতে হবে, একটু কষ্ট করে সব পড়ে মুখস্ত করে যেতে হবে। যে কোনো কোশ্চেন এখান থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব রিলেটেড কোশ্চেন কে আবিষ্কার করে কত সালে, সব পড়ে কিন্তু যেতে হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা। দেখো 10 নম্বর কোশ্চেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়ের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল? কৃষিক্ষেত্রে, ভারী শিল্পক্ষেত্রে, ব্যাংক শিল্পক্ষেত্রে নাকি সুরক্ষা ক্ষেত্রে? কোন ক্ষেত্রে পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা হয়েছিল সেখানে জোর দেওয়া হয়েছিল? মনে রাখবে যে ভারী শিল্পকেন্দ্রে জোর দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, ক্ষেত্রে ভারী শিল্পক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শব্দ নিবন্ধের সময় কত? দেখো শব্দ নিবন্ধ ব্যাপারটা কি আমি তোমাদেরকে বলছি, আগে কোশ্চেনটা আমরা একটু জেনে নিই, তারপর অ্যান্সারটা তারপর। শব্দ নিবন্ধ সময় কত? অপশান হচ্ছে তোমাদের 0.01 সেকেন্ড, 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড নাকি 0.02 সেকেন্ড। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 0.1 সেকেন্ড। এটা শব্দ নিবন্ধ কী সম্পর্কে আমরা একটু আগে ডিটেলসে জেনে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো শব্দ নিবন্ধ কাকে বলে? শব্দ নিবন্ধ হচ্ছে যে কোনো শব্দের রেস বা অনুভূতি যে সময়কাল ধরে মস্তিষ্কের স্থায়ী হয় তাকে শব্দ নিবন্ধ বলে। তাহলে যে কোনো শব্দের রেস বা অনুভূতি যে সময়কাল ধরে মস্তিষ্কে স্থায়ী হয় তাকে শব্দ নিবন্ধ বলা হয়। ক্ষণস্থায়ী শব্দ যেমন তোমার বন্দুকের শব্দ, বাজির শব্দ ইত্যাদি শব্দের শব্দ নিবন্ধ হলো 1/10 সেকেন্ড। তাহলে 1/10 সেকেন্ডকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে হয়ে যাবে 0.01, যদি বাংলায় লিখি 0.01 সেকেন্ড। ঠিক আছে, 0.01 সেকেন্ড। তো আমাদের তাই জন্য অ্যান্সার হয়ে গেছিল অপশান বি এরটা। বোঝা গেল যে বন্দুকের ধরাম করে একটা বন্দুক আওয়াজ গর্জে উঠলো, তখন যে শব্দটা আমরা, বা বাজি ফাটলো একটা, ধরো গুড়িমার চকলেট ফাটলো শব্দ, সেটা আমরা কানে জোরে এসে যখন লাগে সেই শব্দটা কতক্ষণ স্থায়ী থাকে? 1/10 সেকেন্ড। সেটাই হচ্ছে শব্দ নিবন্ধ, যতক্ষণ আমাদের মস্তিষ্কের মধ্যে সেটা শব্দটা স্থায়ী শব্দটা থাকে সেটা হচ্ছে 1/10 সেকেন্ড। বা আমরা যদি দশমিকে বলি তাহলে 0.01 সেকেন্ড হবে এটা। যদি 1/10কে আমরা দশমিকে প্রকাশ করি তাহলে কি হবে? ডান দিক থেকে এক ঘর পরে দশমিক হবে 0.1 সেকেন্ড হবে উত্তর। ঠিক আছে, 0.01 সেকেন্ড, যেটা আমাদের বি এ ছিল, এই যে আমাদের বি অপশানে ছিল, দেখো আমাদের এইটা হয়ে যাবে অ্যান্সার, এইটা কিন্তু নয়। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করছি এবার বোঝা গেছে তোমাদের। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা। পরবর্তী প্রশ্ন বিজ্ঞান থেকেই, দেখো বর্ণালী সৃষ্টির কারণ আলোর কি? প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ নাকি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? তো অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে বর্ণালী সৃষ্টির কারণ হচ্ছে বিচ্ছুরণ, অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো ভারতে উৎপন্ন ফসলের কত শতাংশ খাদ্য শস্য? 76%, 65%, 80% নাকি 85%? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 76%ই হচ্ছে তোমার খাদ্যশস্য। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাবো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের 14 নম্বর, হিউয়েন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করাকালীন ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন?
হিউয়েন সাং যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন বা অধ্যক্ষ করতেন, সেই সময় ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? বীরভদ্র, শীলভদ্র, জীবভদ্র নাকি তারানাথ? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শীলভদ্র। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অর্থকারী ফসল নয় জানতে চেয়েছে কিন্তু, বলো দেখি। তাহলে অর্থকারী ফসল কোনগুলো? দেখো, কার্পাস, পাট এবং কলা, তিনটেই কিন্তু হচ্ছে অর্থকারী ফসল। তাহলে অর্থকারী ফসল নয় কোনটা? ধান হয়ে যাবে অর্থকারী ফসল কিন্তু নয় এগুলোর মধ্যে। তো অপশান ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 16 নম্বর, এসআই পদ্ধতিতে আধানের একক কি? তো এসআই পদ্ধতিতে আধানের একক, দেখো অপশান হচ্ছে ভোল্ট, অ্যাম্পিয়ার, কুলম্ব নাকি অপশান, কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটের কাছ থেকে ব্রিটিশরা ভারতে বাণিজ্য করার অনুমতি লাভ করে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি ঔরঙ্গজেব? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর, অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর, WHO-র মতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO-র ফুল ফর্মটা অনেক সময় পড়ে এক্সামে বা পরীক্ষায়, WHO-র ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর মতে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? দেখো 0.010 মিলিগ্রাম/লিটার, তারপর বলছে 0.01 মিলিগ্রাম/লিটার, 2 মিলিগ্রাম/লিটার নাকি 3 মিলিগ্রাম/লিটার। তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এটা অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর, 0.01 মিলিগ্রাম/লিটার নিরাপদ মাত্রা হচ্ছে এটাই। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভালো কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো পরবর্তী কোশ্চেন একদম সোজা কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? দেখো পরীক্ষায় এটা কিন্তু অনেক সময় আসে, ভারতের যে জাতীয় পতাকা আছে আমাদের, সেই পতাকার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা কত? অপশান হচ্ছে 1:2, 2:3, 3:4 নাকি 3:2। তো এটা সঠিক উত্তর মনে রাখবে সবসময় হচ্ছে 3:2, এই অনুপাতটা, মানে দৈর্ঘ্যর দিকটা থাকবে 3 ভাগ আর প্রস্থের দিকটা থাকবে 2 ভাগ, এটা ঠিক আছে, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হবে 3 ভাগ আর প্রস্থ এটা ছোট দিকটা এটা হবে 2 ভাগ, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন 20 নম্বর, হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল কত বছর পর্যন্ত? 50 বছর, 58 বছর, 60 বছর নাকি 62 বছর? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, 62 বছর। পরবর্তী কোশ্চেন 29 নম্বর, ভারতের 29তম রাজ্যটি গঠিত হয়েছে কোন রাজ্য ভেঙে? 29তম রাজ্যটি গঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা নাকি কর্ণাটক? তো সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যটাকে ভেঙে 29তম রাজ্যটি গঠন হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, একটি প্রিজমে কয়টি তল থাকে? 3টি, 4টি, 5টি নাকি 6টি? সঠিক উত্তর মনে রাখবে যে একটা প্রিজমে 5টা তল থাকে, অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে আসবো আমরা। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের 23 নম্বর, লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে কতজন সদস্যের সম্মতির প্রয়োজন? লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে কতজন সদস্যের সম্মতির প্রয়োজন হয়? 10 জন, 30 জন, 50 জন নাকি 70 জন? তো অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 50 জন, অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কৃষিক্ষেত্রে উন্নয়ন বা উন্নয়ন ঋণাত্মক হয়েছিল কোন পরিকল্পনা কালে? তৃতীয়, ষষ্ঠ, চতুর্থ নাকি সপ্তম? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এটা অপশান এ, তৃতীয় পরিকল্পনা কালে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল, অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন আমাদের আজকে ক্লাসে, দেখো কি আছে, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি আফিম চাষ হয়? কোন রাজ্যে সব থেকে বেশি আফিম চাষ হয়? উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আমাদের মধ্যপ্রদেশ। তো এই ছিল আমাদের আজকের 25খানা ক্লাস, আমরা মানে 25খানা কোশ্চেন আমরা ডিসকাস করে দিলাম। যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য প্রিপারেশান করছো। আর তোমাদের বলে রাখি, এর আগে কিন্তু আমরা তোমাদের যে রিসেন্ট যে জেলার পরীক্ষাগুলো হয়েছে, যেমন তোমাদের রিসেন্ট বীরভূমের পরীক্ষা হয়েছে, মুর্শিদাবাদের পরীক্ষা হয়েছে,
সেই কোশ্চেনগুলো আমি করিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখতে পারো, যাতে তোমাদের পরীক্ষা সম্পর্কে কীরকম কোশ্চেন আসে সে সম্পর্কে একটু আইডিয়া হয়ে যাবে। এছাড়া তোমাদের আরও অনেক ক্লাস করানো হয়েছে, তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা চ্যানেলের প্লেলিস্ট পেয়ে যাবে, চাইলে সেই ক্লাসগুলো ফলো করতে পারো। তো এই ক্লাসটি এতটাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।